ভারতের স্বাধীনতা আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের স্মরণ করা এবং শ্রদ্ধা জানার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বাধীনতার 75 বছর পূর্তি উদযাপন কমিটির পক্ষ থেকে আগামী 7 ডিসেম্বর সকাল 11টায় আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হবে। স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে আমন্ত্রণ করে সম্মান জানানো হবে। শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান আহ্বায়ক স্বপন ভৌমিক। তিনি আরও জানান, এ স্বাধীনতার সংগ্রামীদের বড় ভূমিকা রয়েছে দেশ স্বাধীনের ক্ষেত্রে, তাই তাদের অবর্তমানেও পরিবারকে আমন্ত্রণ জানিয়ে সম্মান জানানো পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী ত্রিপুরা বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। 75 বছর স্বাধীনতা উদযাপন বর্ষে আমাদের রাজ্যে সারা দেশে ব্যাপকভাবে পালন হয়েছে। আমরা দেখেছি গলিতে গলিতে ফ্ল্যাগ ফেস্টুন সবই ছাপিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছি প্রতিটা ফ্ল্যাগ ফেস্টুনে একজনও স্বাধীনতা সংগ্রামীর ছবি আমরা দেখতে পারিনি, না মহাত্মা গান্ধী, না নেতাজি সুভাষ, না ভগৎ সিং, কারো ছবি নেই। আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী মোদীজির ছবি, আমরা দেখেছি কবির সাহেবের ছবি, আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রীর ছবি। নতুন প্রজন্মের কাছে এটা খুবই দুঃখজনক। এরা যখন এই ধরনের ফ্ল্যাগ ফেস্টিভালগুলো স্বাধীনতা 75 বছর পূর্তিতে দেখবেন, তারা ভাববেন এরাই মনে হয় স্বাধীনতা সংগ্রামী। আর 2014 সালেই মনে হয় ভারতবর্ষ স্বাধীন হয়েছে।